হ্যালো এভরিওয়ান। তো এখন আমি র্যাম্প সিগন্যাল সম্পর্কে বলবো। তো র্যাম্প সিগন্যালের প্রথমে ইকুয়েশনটা লিখি, আর অফ টি ইকুয়াল টি যখন টাইম পিরিয়ড লেস দেন এই গ্রেটার দেন জিরো, আর জিরো যখন আদারওয়াইজ। আদারওয়াইজ ক্ষেত্রে এই সবগুলোর ক্ষেত্রে জিরো হবে, আর শুধু যখন টাইম পিরিয়ড জিরো থেকে বড় হবে তখন সেটার মান টি হবে। তো এই ক্ষেত্রে যদি আমি র্যাম্প সিগন্যালটা ড্র করি, তাহলে এই ক্ষেত্রে আর অফ টি আর টাইম পিরিয়ড, তাইলে দেখেন যে একটু খেয়াল করেন যখন টাইম পিরিয়ডটা জিরো থেকে বড় হচ্ছে তখন এর মান কত হচ্ছে, টি হচ্ছে। সেই ক্ষেত্রে আমার তাহলে মানটা এইভাবে বাড়তে থাকবে, এইটা সেই র্যাম্প সিগন্যাল। ওকে, এখন এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা কি হবে? তো র্যাম্প সিগন্যালের অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ান, ইন টেস্টিং অ্যান্ড ভেরিফিকেশন অফ ইলেকট্রনিক সিস্টেম। ওকে, ইন টেস্টিং অ্যান্ড ভেরিফিকেশন অফ ইলেকট্রনিক সিস্টেম। ইলেকট্রনিক্স সিস্টেম এই হচ্ছে একটা গেল। আরেকটা আছে সিগন্যাল জেনারেটর, এটা ইউজ করা হয়। তো ইন সিগন্যাল জেনারেটর থ্রি, আর এইটা হচ্ছে ইলেকট্রনিক্স মিউজিক প্রোডাকশনে ইউজ করা হয়। সো ইন ইলেকট্রনিক্স মিউজিক মিউজিক প্রোডাকশন। ওকে, তো এইটা ছিল হচ্ছে আমার র্যাম সিগন্যালের অ্যাপ্লিকেশন প্লাস র্যাম সিগন্যাল হচ্ছে আপনার ড্রয়িং পারপাস। তো এরপরে বলবো স্যাম্পলিং সম্পর্কে। তো স্যাম্পলিংটা মূলত ইউনিট ইম্পালস ফাংশনে হয়ে থাকে। ওকে, তো স্যাম্পলিং স্যাম্পলিং এর ক্ষেত্রে যদি এটা আমি ড্র আউট করি তাহলে এই রকম হবে, এস এ ইকুয়াল সাইন থিটা বাই থিটা, ইকুয়েশনটা এটা। আর ড্র আউট করলে হবে এই, এখন এই বরাবর একটা নির্দিষ্ট এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে আমার আর কি সেট করে যাবে। তো এই ক্ষেত্রে দেখেন যে এইটা আমি যে সিগন্যালটা আগাইছি এইটা হচ্ছে সাইন থিটা সিগন্যাল। তো এটা হচ্ছে সাইন থিটা, আর এই বরাবর আছে এস এ অফ এক্স, আর এই বরাবর থাকবে হচ্ছে টাইম, আর এই থিটাটা যাবে ঠিক এই রকম একটা অ্যাঙ্গেল দিয়ে। তো এটা হচ্ছে থিটা। তো এইটারে বলা হচ্ছে স্যাম্পলিং। তো এখন আমি দেখাবো যে যদি র্যাম সিগন্যাল আর ইম্পালস সিগন্যাল মাল্টিপ্লাই করে ডিসক্রিট র্যাম সিগন্যাল পাওয়া যায়, তো এইটা আসলে কিভাবে হয়। তো এখানে আমি লিখে দিই মাল্টিপ্লাই উইথ র্যাম, আর র্যাম সিগন্যাল প্লাস ইম্পালস সিগন্যাল ইকুয়াল ডিসক্রিট র্যাম সিগন্যাল। তো এইটার প্রুফ করতে হবে। এখন এইটা প্রুফ কিভাবে হবে? তো প্রথমে র্যাম সিগন্যালটা ড্র করি। তো র্যাম সিগন্যালের ক্ষেত্রে আর অফ টি, আর এটা হচ্ছে টি। তো র্যাম সিগন্যালটা এই রকম ছিল, একটু আগে দেখালাম। ওকে, আর এর সাথে আমার ইম্পালস সিগন্যালটা অ্যাড হবে বা মাল্টিপ্লাই হবে। তো ইম্পালস সিগন্যালটা ছিল এই রকম,
ওকে তো ইম্পালস সিগন্যালে এস অফ টি এটা হচ্ছে টি এন্ড এটা মাল্টিপ্লাই করলে ডিসক্রিট র্যাম্প সিগন্যাল পাবো সো ডিসক্রিট র্যাম্প সিগন্যালটা তাইলে দেখেন যে এখানে আমার এইটা যখন আসবে তখন এই অনুযায়ী আমার এই যে এই মানগুলো অর্থাৎ যদি মাল্টিপ্লাই করি এইভাবে তো এইভাবে মাল্টিপ্লাই করলে দেখেন যে আমার এইটা এইটুকু থাকবে এই সিগন্যালটা এই এতটুকু থাকবে এই সিগন্যালটা এতটুকু থাকবে এইভাবে অর্থাৎ এইটা তো আমার এই বড় বড় যত দূর পর্যন্ত উঠতে পারে সমস্যা নাই এটা সম্পর্কে তো এই ক্ষেত্রে তাহলে ডিসক্রিট র্যাম্প সিগন্যালটা হবে এই লাইক এরকম ওকে সো এইটা ছিল হচ্ছে যে র্যাম্প সিগন্যাল প্লাস ইম্পালস সিগন্যাল থেকে কীভাবে ডিসক্রিট র্যাম্প সিগন্যাল পাওয়া যাবে তো থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে